वेलकम स्टूडेंट्स, आज के हमारे टॉपिक हलो फेट मैप्स। ये हमारे चार नम्बर टॉपिक एवं चार नम्बर जो टॉपिकटा आछे एटा होच्छे द्वितीय अंश। प्रथम अंश एर आगे दिन ही ठीक बोले छी, सेटा होच्छे टाइप्स अफ ब्लास्टुला। एटा तार सेकेंड पार्ट, फेट मैप्स इनक्लूडिंग टेक्निक्स, अर्थात फेट मैप्स जे आछे आमादेर सेटा सम्पर्के जानते हबे एवं तार टेक्निक सम्पर्केओ जानते हबे। फेट मैप्स, ए फेट मैप इज ए डायग्राम अफ एन एग और ब्लास्टुला इंडिकेटिंग द फेट अफ इच सेल और रिजियन एट ए लेटर स्टेज अफ डेवलपमेंट। तार माने फेट मैप हल पार्टिकुलर कोनो डायग्राम बा मैप, एटा एक फार्टिलाइज्ड एग बा ब्लास्टुला एर विभिन्न अंशेर सेई अंशगुलो बा पार्टिकुलर जे सेलगुलो सेटा परवर्तीकाले बा लेटर डेवलपमेंटाल स्टेज जखन हबे परवर्ती जे डेवलपमेंटल स्टेजगुलो हबे सेई समय तारा की तैरी करबे अर्थात देहेर कोन अंश तैरी करबे सेटा किन्तु एखाने डिटारमिन करा हय। एखाने एकटा आइडियल एकटा ब्लास्टुला फ्रग ब्लास्टुला देवा रयेछे जेखाने आमरा देखते पाच्छि एनिमेल पोल एकदिके आछे वेजिटाल पोल एकदिके आछे। एखाने बेश किछु अंश आछे जेमन एपिडार्मिस आछे जेटा स्किन तैरी करबे परवर्तीकाले, बाइरेर अंशटा एपिडार्मिस आछे, मेसोडार्म आछे जेखाने मासल किडनी बोन एगुलो तैरी करबे, एंडोडार्म आछे जेटा फोरगार्ड बा डाइजेस्टिव सिस्टेम तैरी करबे लांग तैरी करबे। ताहले एई जे पार्टिकुलार जे ब्लास्टुलाटा रयेछे, ब्लास्टुला एई कारणे बोलछि एखाने ब्लास्टोसिल आछे एबं तार चारिपाशे ब्लास्टोमार्स ब्लास्टोडार्म आछे जेखाने विभिन्न सेल आछे ब्लास्टोमार्स तादेर बला हय। ताहले एई पार्टिकुलार कोन सेलटा बा कोन रिजियनटा परबर्तीकाले की तैरी करबे, গোটা অর্গানিজমের কোন অর্গান তৈরি করবে, কোন বডি পার্ট তৈরি করবে বা কোন টিস্যু তৈরি করবে সেইটা কিন্তু ডিটারমিন করা হয় একটা পার্টিকুলার ব্লাস্টুলাতে বা একটা ফার্টিলাইজড এগে যে সে পরবর্তীকালে কি তৈরি করবে। এটা একটা এসেনশিয়াল টুল ফর মোস্ট এমব্রায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট বায়োলজির যে ডেভেলপমেন্টাল স্টেজগুলো আছে অর্থাৎ প্রথমে জাইগোট, মোরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা এবং যেটা টোটাল অর্গানিজম বা অ্যাডাল্ট যাই হোক, তাহলে এই ডেভেলপমেন্ট যে হচ্ছে এই এমব্রায়ো থেকে বা জাইগোট থেকে যে প্রাথমিকভাবে এমব্রায়োটার যে ডেভেলপমেন্ট হচ্ছে এই এমব্রায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট যে তাদের ফেট কী হবে বা ভবিষ্যৎ কী হবে বা তারা কী তৈরি করবে এটা কিন্তু ফেট ম্যাপের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা একটা এসেনশিয়াল টুলও এমব্রায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের জন্য এবং বিভিন্ন কনক্লুশন পাওয়ার জন্য। They provide researchers with information on which portion of the embryo will normally become which larval or adult structure. তাহলে পার্টিকুলার এমব্রায়োর পরবর্তীকালে লার্ভা এবং অ্যাডাল্টে গিয়ে কী তৈরি করবে সেটা কিন্তু এখান থেকেই জানা যাবে এবং পরবর্তীকালে লার্ভাল ডিফর্মেটিস বা অ্যাডাল্টে ডিফর্মেটিস যদি বা হয় তাহলে নিশ্চয়ই আগের অর্থাৎ এই ফেট ম্যাপের এই কোন ডেভেলপমেন্টাল স্টেজে বা কোন ফেট ম্যাপের কোন সময় বা ডেভেলপমেন্টাল কোন স্টেজে তার পরিবর্তন হচ্ছে, তার অ্যাবনর্মালিটি শুরু হচ্ছে এই অ্যানালিসিসটা কিন্তু করা যায়। দ্য অ্যানালিসিস অফ ফেট ম্যাপ অফ ইচ ব্লাস্টোমার আফটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লিভেজ ইজ কল্ড সাইটোজেনি অর সেল লিনিয়েজ স্টাডি। এটা একটা নতুন ব্রাঞ্চ মডার্ন বায়োলজির, যে প্রথম এবং দ্বিতীয় যেই সেল ডিভিশন হয়ে গেল ক্লিভেজ হয়ে গেল এবং তারপর যে সেল ডিভিশনগুলো হচ্ছে এবং ডিভিশনগুলো হওয়ার ফলে প্রত্যেকটা যে সেল আছে তারা কী তৈরি করবে বা পরবর্তীকালে সেল ডিভিশনের ফলে সেই রিজিয়নটা কী তৈরি করবে। সেকেন্ড ক্লিভেজের পরেই কিন্তু একটা নতুন ব্রাঞ্চ বায়োলজি খুলেছে, তাকে বলা হচ্ছে সাইটোজেনি, অর্থাৎ সাইটোলজিক্যাল অ্যানালিসিস করা হচ্ছে এবং সেল লিনিয়েজ স্টাডি, অর্থাৎ সেলুলারগুলো যে সেই সেকেন্ড ক্লিভেজের পর থেকে পরবর্তীকালে অ্যানসেস্টার সেল থেকে নিউ ফরমেশনের সেল হচ্ছে সেই সেলগুলো কি তৈরি করবে সেই লিনিয়েজের একটা স্টাডি করা হয়, একটা নতুন ব্রাঞ্চ অফ বায়োলজি মডার্ন বায়োলজি। এটা অবশ্যই এমব্রায়োলজি বা ডেভেলপমেন্টাল বায়োলজির মধ্যেই সঙ্গে নিয়ে কিছুটা আলোচনা করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের হোয়াট ইজ ফেট ম্যাপ একটা ডাইরেক্ট সংজ্ঞা দিয়েছে, দ্য চার্ট অর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ডিটেলিং ফেট অফ ইচ পার্ট অফ আর্লি এমব্রায়ো ইন দ্য অ্যাডাল্ট অ্যানিম্যাল
ইজ রেফার্ড টু অ্যাজ এ ফিট ম্যাপ। তাহলে প্রথমে একটা চার্ট বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। এখানে চারটে অ্যানিমেলের দেওয়া রয়েছে, যেমন জেব্রাফিস আছে, ফ্রগ আছে, মাউস আছে, চিক আছে। এই ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেলসের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া রয়েছে, বা চার্ট আকারেও দেওয়া থাকতে পারে, যেটা ডিটেলস থাকবে যে কোন পার্ট থেকে কী তৈরি হচ্ছে, আর্লি এমব্রায়র। তাহলে এই সবগুলোই সাধারণভাবে ব্লাস্টুলা স্টেজে রয়েছে, বা ব্লাস্টুলেশন চলছে, এদের মধ্যে সেল ডিভিশন হচ্ছে, এবং সেরা তারা কিন্তু গ্যাস্টুলেশনের মধ্যে শুরু করেনি বা গ্যাস্টুলেশন স্টার্ট হয়নি। তাহলে আপ টু ব্লাস্টুলা বা লেট ব্লাস্টুলা পর্যন্ত এই সেলগুলোর বিভিন্ন ডিফারেন্ট রিজিয়ন্স পরবর্তীকালে কী তৈরি করবে তাদের ফেটগুলো কিন্তু দিয়ে দিয়েছে। যেমন জেব্রাফিসের ক্ষেত্রে এপিডার্মাল এক্টোডার্ম, তাহলে এপিডার্মাল এক্টোডার্ম থেকে বাইরের যে এক্টোডার্মটা সেটা তৈরি হবে। ফ্রগের ক্ষেত্রেও তাই এই রিজিয়নে আছে, মাউসের ক্ষেত্রেও এই রিজিয়নে থাকে, এবং চিকের ক্ষেত্রেও এই রিজিয়নে আছে। এদের ক্ষেত্রে যেমন এন্ডোডার্ম এই রকম রিজিয়নে আছে জেব্রাফিসের ক্ষেত্রে, ফ্রগের ক্ষেত্রে কিন্তু একদম নিচে এন্ডোডার্মটা আছে, যেখান থেকে ফোরগ্যাট তৈরি হয় বা মিডগ্যাট তৈরি হয়, গাট রিজিয়ন বা ডাইজেস্টিভ ট্র্যাকটা পুরো তৈরি হয়, লাং তৈরি হয়। ঠিক এন্ডোডার্মে থাকছে হলুদ অংশটা, এই অংশে চিকের আছে, বা মাউসেরও কিন্তু এই হলুদ অংশে কিন্তু এন্ডোডার্ম রয়েছে। তাহলে বিভিন্ন রিজিয়ন বা বিভিন্ন পোর্শন পার্টিকুলার যে অ্যানিমেলের ক্ষেত্রে বা পার্টিকুলার স্পিসিসের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট, এবং সেইখান থেকেই পরবর্তীকালে কী অর্গ্যান বা কী অংশ বা কী পার্ট ফর্মেশন হবে এটা কিন্তু ডিটারমিন্ড হয়ে থাকে। এটাই হচ্ছে ফেট ম্যাপের গুরুত্ব। কনস্ট্রাকশন অফ ফেট ম্যাপ, আমরা যে দেখলাম যে ফেট ম্যাপ বিভিন্ন রকম জায়গাগুলোকে ডিটারমিন্ড করে বা বলে বা ডিপিক্ট করে বা ডেমনস্ট্রেট করে যে পরবর্তীকালে ইন ফিউচার তারা কী পার্ট তৈরি করবে, কিন্তু এই যে কী পার্ট তৈরি করবে সেটা কী করে আমরা ডিটারমিন্ড করবো বা কী প্রসেসে আমরা জানবো, এখানে বিভিন্ন টেকনিক্স আছে, এবং এই ডিফারেন্ট টেকনিক্সগুলো তোমাদের সিলেবাসে আছে, পড়তে হবে এগুলো, যে কী কী টেকনিক্সের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেলের ফেট ম্যাপ কেমন হবে, অর্থাৎ তাদের ব্লাস্টুলা স্টেজ পর্যন্ত যে সেলগুলো আছে তারা পরবর্তীকালে কী তৈরি করবে, আমরা কীভাবে সেটা বুঝবো বা জানবো, বা কোন টেকনিকের মাধ্যমে সেটা আমরা জানতে পারি। চার রকমের টেকনিক আছে সাধারণত, অবজারভিং লাইভ লিভিং এমব্রায়োস, যেটা জ্যান্ত এমব্রায়ো আছে, এটা ন্যাচারাল মার্কিং বলছে। একটা সাধারণ জ্যান্ত এমব্রায়ো আমরা দেখছি, সেটাকে আমরা সেলগুলো কী তৈরি করছে সেটা দেখতে পাচ্ছি এখানে। দু নম্বর হচ্ছে ভাইটাল ডাই মেকিং মার্কিং, ভাইটাল ডাই মার্কিংয়ের মাধ্যমে দেখতে পারি। তিন নম্বর হচ্ছে রেডিও অ্যাক্টিভ লেভেলিং অ্যান্ড ফ্লুরোসেন্ট ডাইস, রেডিও অ্যাক্টিভ লেভেলিংও হতে পারে বা ফ্লুরোসেন্ট ডাই, যারা কালার গ্লো করে তাতে ফ্লুরোসেন্ট ডাইয়ের মাধ্যমে আমরা দেখতে পারি। জেনেটিক মার্কিং বা কার্বন পার্টিকেল মার্কিং, তাহলে জেনেটিক্যালি যদি আমরা মার্ক করি বা কার্বন পার্টিকেল দিয়ে যদি আমরা মার্ক করি, তখন আমরা কিন্তু এই ধরনের হেডম্যাপ দেখতে পাবো মার্কের মাধ্যমে। তাহলে প্রথম হচ্ছে অবজারভিং লাইভ এমব্রায়ো। এই অবজারভিং লাইভ এমব্রায়ো, যদি এমব্রায়োটার কিছু ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য থাকতে হবে, এটা লোয়ার ইনভার্টিব্রেটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। কী ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথম কথা, ট্রান্সপারেন্ট থাকতে হবে, এখানে দেখাচ্ছেই ট্রান্সপারেন্ট থাকতে হবে। ট্রান্সপারেন্ট না হলে আমি তো দেখতে পাবো না সেলের মধ্যে কী হচ্ছে, এবং সেলটা খুব কম সংখ্যায় থাকতে হবে, এ ফিউ সেল থাকতে হবে। এখানে সেটাও লিখেছে যে এ ফিউ ডটার সেলস, যদি ফিউ সেলস না থাকে অনেক সেলসের মধ্যে তারা কী ডিটারমিন্ট করছে বা কী তৈরি করছে এটা কিন্তু আমরা দেখতে পাবো না। এরা ট্রান্সপারেন্ট হতে হবে, এরা অ্যাডজাসেন্ট হতে হবে, তার কাছাকাছি থাকতে হবে, এবং খুব কম সংখ্যায় সেল থাকতে হবে, যেটা পরবর্তীকালে কোনো টোটাল অর্গানিজম গঠন করবে, এবং তাহলে আমরা বলতে পারবো এই সেলটা পার্টিকুলার এই পার্ট গঠন করেছে। কিন্তু হায়ার অর্গানিজমের ক্ষেত্রে এটা একটু অসুবিধা আছে, কারণ হায়ার অর্গানিজমের সেল ডিভিশনের ফলে অনেক সেল হয় এবং মাস অফ সেল হয়, যে মাস অফ সেলগুলোকে আইডেন্টিফাই করা এবং পরবর্তীকালে তারা কী পার্ট করছে সেটা কিন্তু খুবই কঠিন, কারণ হায়ার ভার্টিব্রেটস হায়ার অর্গানিজমের ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা অর্গানিজমের মধ্যে কমপ্লেক্সিটি থাকে। লোয়ার অর্গানিজম সিম্পল হয়,
তার মধ্যে কি অর্গান অর্গানের কমপ্লেক্সিটি হয়তো থাকে না, কিন্তু হায়ার অর্গানিজমে কমপ্লেক্সিটি থাকে, সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই ন্যাচারাল মার্কিংটা একটু অসুবিধা। যেমন এখানে একজন বিজ্ঞানী ছিলেন এডউইন জি কর্নলিং, 1905 খ্রিস্টাব্দে তিনি টিউনিকেট দেখেছিলেন, তার মধ্যে তিনি কি দেখেছিলেন স্টাইলা পার্টিটা, এটা একটা স্পিসিস, তিনি দেখেছিলেন যে ডিফারেন্ট সেলস আছে কন্টেন ডিফারেন্ট পিগমেন্টস, তাহলে সেলের মধ্যে ডিফারেন্ট পিগমেন্ট ছিল, তাহলে পিগমেন্ট যদি ডিফারেন্ট হয় আমি তো সেলকে আলাদা করে বুঝতে পারবো যে কোন সেলটার কী পিগমেন্ট আছে। যেমন এক্সাম্পল দিয়েছে এখানে একটা, দ্য মাসেল ফর্মিং সেলস অলওয়েজ হ্যাভ এ ইয়েলোস কালার, তাহলে যে সেলটা মাসেল তৈরি করবে সেই সেলটা কিন্তু একটু হলুদ রঙের হবে। হলুদ রঙের কেন হবে, কারণ নিশ্চয়ই পিগমেন্ট আছে, ইয়েলোইশ পিগমেন্ট থাকবে বা ইয়েলো পিগমেন্ট থাকবে। তাহলে আমি যদি ইয়েলো পিগমেন্ট দেখি সেই সেলটা ইয়েলো পিগমেন্টওয়ালা সেলটা বা ইয়েলো সেলটা কিন্তু মাসেল ফর্মেশন করবে। এটা যেহেতু সাধারণত লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব সহজে দেখা যায় বা আইডেন্টিফাই করা যায় বা বোঝা যায়। দু নম্বর টেকনিক বা দু নম্বর পদ্ধতি যার মাধ্যমে আমরা ফিডব্যাক বা বুঝতে পারি, এই পদ্ধতিতে ভাইটাল ডাই মার্কিং করা হয়। ভাইটাল ডাইটা কি, ভাইটাল ডাই হলো পার্টিকুলার নির্দিষ্ট কিছু ডাই বা রং যেটা কিন্তু কোনো সেল সেই অংশ সেই স্টেনটাকে নেয়, কিন্তু সেই ভাইটাল ডাইগুলো কিন্তু সেলটাকে মেরে দেয় না। এখানে লেখা আছে দিস ভাইটাল ডাই স্টেন দ্য সেলস উইদাউট কিলিং দেম, তাহলে সেই সেলটাকে কিন্তু মেরে দেয় না। ভগট 1929 খ্রিস্টাব্দে প্রথম এই পদ্ধতিটা কিন্তু বর্ণনা করেছিলেন, কারণ পরবর্তীকালে দেখা গেছে যখন প্রথম ন্যাচারাল মার্কিং করার পর যে একটু যদি জটিল অর্গানিজম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের আইডেন্টিফিকেশানটা কিন্তু করা যাচ্ছে না। তাহলে যদি যেমন এখানে যে এক্সপেরিমেন্টটা দেখানো রয়েছে সেটা দেখানো রয়েছে জেনোপেসে, তাহলে জেনোপেসে যেহেতু দেখানো রয়েছে এক্ষেত্রে তুলনামূলকভাবে স্টাইলার পার্টিটার তুলনায় জেনোপাস হায়ার অর্গানিজম, তাহলে তার কমপ্লেক্সিটি বেশি হবে, তার ফিউ সেলস হবে না, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আইডেন্টিফিকেশান করা, ডিফারেন্ট কালার পাওয়া যদি অনেক সময় পাওয়া যায় না, ট্রান্সপারেন্ট পাওয়া যদি না পাওয়া যায় তখন কিন্তু এদের ক্ষেত্রে অসুবিধা। তাহলে ভক্স প্রথম ভাইটাল ডাই দিয়ে এটা করতে চেষ্টা করেছিলেন। তিনি কী করেছিলেন, ভাইটাল ডাই, ভাইটাল ডাই নীল রঙের একটা ভাইটাল ডাই নিয়েছিলেন, এবং এখানে দেখা যাচ্ছে অ্যানিম্যাল পোল ওপরের দিকে, নিচে ভেজিটাল পোল আছে, ভেন্ট্রাল ডরসালও করে দিয়েছে, এদিকে ডরসাল এদিকে ভেন্ট্রাল, এবং তিনি একটা ভাইটাল ডাই এখানে ইনপুট দিলেন ব্লাস্টুলা স্টেজের একটা এমব্রয়োতে। 3 দিন অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর দেখা যাচ্ছে যখন অর্গানিজমটা বড় হচ্ছে বা তৈরি হচ্ছে তখন কিন্তু এই স্টেন ব্রেনটা স্টেন নিয়েছে বা নোটোকর্ডটা কিন্তু স্টেন নিচ্ছে। তাহলে এই যে স্টেন নিচ্ছে এই রং দেখে কিন্তু বোঝা যাবে পার্টিকুলার কোন অর্গানটা কি তৈরি করে, কোন সেলটা ব্লাস্টুলা স্টেজে কি তৈরি করছে। কারণ যদি এই রকম রিজিয়নে দেয়া হয় তাহলে এই রকম রিজিয়ন থেকে নিশ্চয়ই ব্রেন এবং নোটোকর্ডটা তৈরি হচ্ছে, যেটা এখানে আমরা পরে ভাইটাল ডাইটা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে যে ইনসার্শন করে ভাইটাল ডাইটা দেওয়া হয়েছে বা ইনপুট দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেন ব্রেনে বা স্টেন নোটোকর্ডের ক্ষেত্রে। তাহলে এই ডাই ব্যবহার করে কিন্তু আমরা পরবর্তীকালে বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি যে কীভাবে ফিটম্যাপ কনস্ট্রাকশান হচ্ছে বা ফিটম্যাপ কনস্ট্রাকশান করার এটা একটা কিন্তু উপায়। 3 নম্বর, রেডিও অ্যাক্টিভ লেবেলিং অ্যান্ড ফ্লুরোসেন্ট ডাইস। রেডিও অ্যাক্টিভ লেবেলিং বা ফ্লুরোসেন্ট ডাই, ফ্লুরোসেন্ট ডাই কাদের বলে, এমন কিছু ডাই আছে যারা কিন্তু ফ্লুরোসেন্স বা গ্লো করে বা লাইট এমিটেটিং করে। তাহলে লাইট যখন এমিটেট করবে বা রেডিও অ্যাক্টিভ হবে তাহলে আইডেন্টিফাই আমাদের করতে সেখানে কিন্তু খুব সুবিধা হবে। তাহলে এখানে কি করা হচ্ছে, এখানে পার্টিকুলার এ ভ্যারাইটি অফ ডাই মার্কিং টেকনিক্স ইজ টু মেক ওয়ান এরিয়া অফ এমব্রায়ো রেডিও অ্যাক্টিভ। তো রেডিও অ্যাক্টিভ করতে গেলে এখানে দুটো এমব্রায়ো নেওয়া হয়, প্রথম একটা ডোনার এমব্রায়ো নেওয়া হয় যাকে রেডিও অ্যাক্টিভ, যেমন থাইমেডিন, রেডিও অ্যাক্টিভ থাইমেডিনের মধ্যে ডুবিয়ে বড় করা হলো। তাহলে রেডিও অ্যাক্টিভ থাইমেডিন থেকে সেই ডোনার যে দেবে তার ডিএনএতে সেই থাইমেডিন রেডিও অ্যাক্টিভ থাইমেডিনটা সে ইনকর্পোরেট করে নেবে, তার মধ্যে নিয়ে নেবে। সেকেন্ড এমব্রায়ো যেটা হোস্ট এমব্রায়ো একটা বলা হয়,
সেকেন্ড এমব্রায়ো যেটাকে আমরা হোস্ট এমব্রায়ো যেটাকে আমরা পরীক্ষা করে দেখতে চাইব যে তার মধ্যে কি পরিবর্তন হচ্ছে, তার নির্দিষ্ট অংশে গ্রাফটিং করে দেওয়া হবে। যে হোস্ট এমব্রায়োর মধ্যে কিন্তু গ্রাফট করে পার্টিকুলার কোনো অঙ্গ বা অংশ রেডিও অ্যাক্টিভলি গ্রাফট করে দেওয়া হবে, তাহলে এই ডোনার এমব্রায়োর থেকে পার্টিকুলার কোনো অংশ গ্রাফট করে কিন্তু হোস্ট এমব্রায়োতে ভরে দেওয়া হবে। পরবর্তীকালে কি হবে, যখন ডেভেলপমেন্ট হবে এই রেডিও অ্যাক্টিভ সেলগুলো কিন্তু পার্টিকুলারলি শো করবে যে তারা কোন রিজিয়নে আছে। আমি ধরে নিলাম যে একটা হেড রিজিয়ন যেটা আছে, যেখান থেকে হেড রিজিয়ন হওয়ার কথা, সেই একটা গ্রাফট করলো, সেই পরবর্তীকালে হোস্ট রিজিয়নে দেখা গেলো হেড রিজিয়নটা গ্লো করছে। তাহলে এখান থেকে আমরা কী কনক্লুশন আসতে পারি, তাহলে যেখানটা যদি গ্লো করে হেড রিজিয়ন, তাহলে আমি ডোনার এমব্রায়োর যে অংশটা পার্টটা কেটেছিলাম বা গ্রাফট করার জন্য তুলেছিলাম ডোনার এমব্রায়ো থেকে, সেই অংশটা হচ্ছে হেড রিজিয়ানের ফেট ম্যাপ, অর্থাৎ হেড রিজিয়ান সে পরবর্তীকালে ভবিষ্যতে তৈরি করবে। তাহলে এই ডোনার এমব্রায়োর ক্ষেত্রে কিন্তু সেই পার্টিকুলার অংশটা কিন্তু মার্ক হয়ে গেল হেড রিজিয়ান পরবর্তীকালে ডিটারমিন করার জন্য। এটা কিন্তু খুব ইজিলি অটো রেডিওগ্রাফির মাধ্যমে ডিস্টিংগুইশ করা যায় যে কীভাবে রেডিও অ্যাক্টিভ লেভেলিংয়ের মাধ্যমে একটা রিজিয়ান আলো এমিট করে বা গ্লো করে, এবং অটো রেডিওগ্রাফির মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু জানতে পারা যায়। এরও কিছু একটা অসুবিধা আছে। কী অসুবিধা আছে, রেডিও অ্যাক্টিভ অ্যান্ড ভাইটাল ডাই মার্কিং কিছু লিমিটেশনস আছে দুটোর ক্ষেত্রেই। আমরা যে দু নম্বর আলোচনা করলাম, প্রথম আমরা আলোচনা করেছিলাম ন্যাচারাল ডাই মার্কিং, যার কিছু অসুবিধা হচ্ছে যে সব সেলের ক্ষেত্রে, যেখানে ফিউ সেল হবে না, যেখানে অনেক সেল সেখানে করা অসুবিধা, যেখানে ট্রান্সপারেন্ট হবে না, যেখানে পিগমেন্টেশন নেই, যেখানে আলাদা করা যাবে না সেলগুলোকে, সেখানে করা অসুবিধা। ভাইটাল ডাই আর রেডিও অ্যাক্টিভ মার্কিংয়ের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে তারা যখন সেল ডিভিশনগুলো হয় তখন কিন্তু তারা ডাইলিউশন হয়ে যায়। যেমন আমি ভাইটাল ডাই দিলাম একটা জায়গায়, আমি প্রথমে পাঁচটা সেলের মধ্যে ভাইটাল ডাই দিলাম, পরবর্তীকালে সেটা ডিভিশন হয়ে সেটা 20টা হলো, 25টা হলো, 30টা হলো, তাহলে ভাইটাল ডাইটা আস্তে আস্তে ফেডেড হয়ে গেল। এবং পরবর্তীকালে লেটার স্টেজে যদি অনেক ডিভিশন হয়, সেটা অনেক সময় আইডেন্টিফাই করাটাও এতটাই সূক্ষ্ম হয়ে যায়, অনেক সময় করা নাও যেতে পারে। রেডিও অ্যাক্টিভের ক্ষেত্রেও তাই। তাহলে এর একটা পারমানেন্ট সলিউশন চাই, পারমানেন্ট ওয়ে মডার্ন বায়োলজির ক্ষেত্রে কিন্তু একটা বার করা হয়েছে, যেটা করেছে স্পার্ট, SPARTT, স্পার্ট 1946 খ্রিস্টাব্দে। তিনি কী করেছেন, একটা টেকনিক ইন্ট্রোডিউস করেছেন যেটা হচ্ছে জেনেটিক মার্কিং, যার কোনো ডাইলিউশন সেভাবে হয় না এখনও, বা কার্বন পার্টিকেল মার্কিং, যেটাকে C14 বলা হয় অনেক সময়, যে জেনেটিক মার্কিং বা কার্বন পার্টিকেল মার্কিং, এটা তিনি এক্সপেরিমেন্টটা করেছিলেন চিক এমব্রায়োতে, চিক এমব্রায়ো যে প্রিমিটিভ স্ট্রিক ফরমেশন হয় তার ওপর। এখানে কী হচ্ছে, এখানে তিনি করেছিলেন যে সাধারণভাবে একটা গ্রাফটিং করেছিলেন, গ্রাফটিংটা কী করেছিলেন, কোয়েল বার্ড আছে, কোয়েল পাখি ছোট্ট হয়, এবং তার একটা পার্টিকুলার অংশ নিয়ে চিক এমব্রায়োর মধ্যে গ্রাফটিং করে দিয়েছিলেন। তাহলে এই যে কোয়েল বার্ডটা ছিল, তারকে কিন্তু কার্বন পার্টিকেল দিয়ে জেনেটিক্যালি মার্ক করা হয়েছিল, এবং এই মার্কের কোয়েল বার্ডের পার্টিকুলার অংশ চিক এমব্রায়োর মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়। তাহলে পরবর্তীকালে এই যে ফাইন স্ট্রাকচার ম্যাপ অফ চিক ব্রেন অ্যান্ড স্কেলিটন সিস্টেম ক্যান বি মেড, তাহলে পরবর্তীকালে যে ফাইন স্ট্রাকচার হয় যে চিকের ব্রেন এবং স্কেলেটন সিস্টেমের, সেটা কিন্তু ওই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা জেনেটিক মার্কিংয়ের থেকে আমরা খুব সহজেই কিন্তু এটা কিন্তু বোঝা যায়। এই চারটি সাধারণ এখনও পর্যন্ত পদ্ধতি চলছে, যে পদ্ধতিগুলো বা টেকনিক্সগুলোর সাহায্যে আমরা ফেট ম্যাপ কনস্ট্রাক্ট করতে পারি বা তৈরি করতে পারি, যা তৈরির ফলে আমরা জানতে পারবো সেই ম্যাপ থেকে বা সেই ডায়াগ্রাম থেকে বা সেই ইলাস্ট্রেটরস থেকে যে পরবর্তীকালে সেই অংশগুলো বা রিজিয়ানগুলো বা সেলগুলো পরবর্তীকালে কী তৈরি করবে। এবার কিছু ফেট ম্যাপের এক্সাম্পল দেখি আমরা। ফেট ম্যাপ অফ ভার্টিব্রেটস যেটা বেশি আলোচিত হয়, অ্যাম্ফিঅক্সাস, অ্যাম্ফিঅক্সাসের যদি আমরা দেখি, তুলনামূলক সিম্পল ভার্টিব্রেটসের মধ্যে প্রিজামটিভ অর্গ্যান ফর্মিং এরিয়াস। তাহলে প্রিজামটিভ অর্গ্যান ফর্মিং এরিয়াস তার মানে হচ্ছে আমরা যেটা প্রিজিউম করছি যে কোন অংশ থেকে কি তৈরি হবে। তাহলে এই টোটাল যে ফেট ম্যাপটা আছে এটা কিন্তু আনক্লিপড এগ অফ অ্যাম্ফিঅক্সাস। তাহলে এই এগটার এখনও ক্লিভেজ হয়নি, ক্লিভেজের আগেই পার্টিকুলার যে
ফার্টিলাইজ যে এগটা আছে সেই এগের পার্টিকুলার অংশ থেকে কিন্তু ডিটারমিন করে দেওয়া হচ্ছে যে ফেট ম্যাপে পরবর্তীকালে কী হবে। যেমন এই শেষের দিকের অংশটা এন্ডোডার্ম হবে, এই এন্ডোডার্ম হওয়া মানে হচ্ছে এখান থেকে ফোরকার তৈরি হবে, এখানে মেসোডার্ম হবে, এখানে নোটোকট সাবস্টেন্স আছে যেখান থেকে নোটোকট তৈরি হবে, যেখানে নিউরাল প্লেট আছে, নিউরাল প্লেট আছে সেখান থেকে হেড প্রসেস তৈরি হবে বা হেড রিজেনের কিছুটা অংশ তৈরি হবে, এপিডার্ম আর এক্টোডার্ম আছে যেখান থেকে এক্টোডার্ম তৈরি হবে। তাহলে এই ডিফারেন্ট রিজিয়ান থেকে কিন্তু ডিফারেন্ট সাবস্টান্সেস তৈরি হবে। এটা অ্যাম্ফিঅক্সিসের ক্ষেত্রে আমরা ফেট ম্যাপ দেখছি, এটা জেনোপাসের ক্ষেত্রে, জেনোপাসের ক্ষেত্রে আমরা যদি দেখি একটা ইলিউশন দেওয়া রয়েছে একটা সহজভাবে। এখানে যদি আমরা এইটা দেখি, এখানে অ্যানিমাল পোল আছে, ভেজিটাল পোল আছে, এটা ভেন্ট্রাল দিক আছে এবং ডর্সাল দিক আছে, এবং ওপরের এই অংশ হচ্ছে এক্টোডার্ম যেখান থেকে এপিডার্মিস তৈরি হবে, এবং তার পাশের অংশ হচ্ছে নিউরাল এক্টোডার্ম যেখান থেকে নার্ভাস সিস্টেম তৈরি হবে। তার নিচে আছে মেসোডার্মের রিজিয়ান, কিছু মেসোডার্মের এই পার্টিকুলার রিজিয়ান থেকে তৈরি হবে ব্লাড বা কিডনি আর কিডনি। মেসোডার্মের মাঝখানের অংশ থেকে তৈরি হবে সোমাইটস বা বডি পার্টস, একদম ডান দিকের অংশ থেকে তৈরি হবে নোটোকড, এবং নিচের অংশটা হচ্ছে কিন্তু এন্ডোডার্ম যেখান থেকে গাট রিজিয়ান তৈরি হবে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হবে, লাং তৈরি হবে, এই অংশ এই অংশগুলো কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়। এবার এই বেসিক থেকে কিন্তু আমরা যদি ডিটেল দেখতে চাই, এটা অ্যানিম্যাল পোল থেকে দেওয়া রয়েছে, অ্যানিম্যাল পোলে এটা কিন্তু প্রথমটা দেওয়া রয়েছে ল্যাটারাল ভিউ এ, ডর্সাল ভিউ বি এবং এক্সটেরিয়ার। এই সব রিজিয়নগুলো যদি দেখি আমরা দেখতে পাবো ডিটেলস একটা অ্যানালিসিস রয়েছে যেখানে এপিডার্মিস, নার্ভাস সিস্টেম, নোটোকড এবং সোমাইট যেখান থেকে হার্টও তৈরি হয় কিছুটা মেসোডামের রিজিয়ন থেকে, এন্ডোডাম অর্থাৎ এরই যেন একটা সাধারণ সাদাকালো চিত্র দেওয়া রয়েছে যেটা আমরা এখানে আলোচনা করলাম। তাহলে এর ডিফারেন্ট পার্টস ডিফারেন্ট রিজিয়ন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তৈরি হবে, আর সব জায়গাতে একটা জিনিস দিচ্ছে ব্লাস্টোপোর, এই এইরকম দিচ্ছে, যখন ভেন্ট্রাল দিক ডর্সাল দিক আসছে তখন ব্লাস্টোপোরটা এইরকম জায়গায় আসছে, আর যদি এক্সটেরিয়ার দিচ্ছে তাহলে ব্লাস্টোপোরটা এইরকম জায়গায় আসছে। ব্লাস্টোপোরটা কী জিনিস এখানে একটু বলি, কারণ ডেভেলপমেন্টাল বায়োলজিতে এটা কিন্তু খুব লাগবে এবং এটা একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। ব্লাস্টোপোর হচ্ছে যেখান থেকে পার্টিকুলার যে জায়গা থেকে গ্যাস্ট্রুলেশন শুরু হয়, তাহলে মরুলা ব্লাস্টুলা যখন হবে ব্লাস্টুলার একটা লিপ থাকবে বা ঠোঁটের মতো অংশ থাকবে, এটা একটা দেখা যাচ্ছে একটা ছোট্ট ইনভেজিনেশনের মতো অংশ থাকবে, যে অংশটায় এই লিপ থেকে প্রথম গ্যাস্ট্রুলেশন বা সেলুলার মুভমেন্টস শুরু হবে, চারিদিক থেকে সেল এসে এখান থেকে সেলুলার মুভমেন্টস তৈরি হবে এবং ইনভেজিনেট করে ভেতরে ভেতরে আরও যাবে, তাহলে এটাকে বলা হয় ব্লাস্টোপোর। তাহলে ব্লাস্টুলার যে পোর রিজিয়ন বা একটু মুখচ্ছিদ্রের মতো অংশ আছে যেখান থেকে গ্যাস্ট্রুলেশন শুরু হবে তাকে বলা হয় ব্লাস্টোপোর। এরপর ফেট ম্যাপ অফ চিক, চিকের ক্ষেত্রে আমরা যদি একটা সহজ ফেট ম্যাপ দেখি, এটা অ্যান্টেরিয়ার পার্ট এবং একটা প্রোস্টেরিয়ার পার্ট, বাইরে থাকবে এন্ডোডার্ম এক্টোডার্ম, যে এক্টোডার্ম থেকে কিন্তু এপিডার্মিস তৈরি হবে, তার ঠিক নিচেই থাকবে নিউরাল এক্টোডার্ম, নিউরাল এক্টোডার্ম থেকে নিউরাল অংশ তৈরি হবে কিছু বা নার্ভাস সিস্টেম তৈরি হবে, একদম ভেতরে যে লাল অংশটা আছে সেটা কিন্তু নোট বলছে বা নোটোকড, এখান থেকে নোটোকড তৈরি হবে, আর তার পরের অংশটাই হচ্ছে এন্ডোডার্ম যেখান থেকে গাট রিজিয়ান বা ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হবে, তার পরের রিজিয়ানটাই হচ্ছে মেসোডার্ম বা সোমাইটস বা ল্যাটারাল প্লেটস তৈরি হবে, সোমাইট মানে বিভিন্ন দেহের অংশ তৈরি হবে, এবং এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বাইরের পুরো এই যে ঘিরে রয়েছে এটা থেকে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন তৈরি হবে, যেটা তোমাদের পরবর্তী সিলেবাসেও আছে। এবং এই চিক এমব্রায়ো যে গ্যাস্ট্রুলেশন হয় সেখানে কিন্তু গ্যাস্ট্রুলেশনের প্রিমিটিভ স্ট্রিক ফরমেশনের মাধ্যমে হয়, সেই প্রিমিটিভ স্ট্রিকের অংশটা দেওয়া রয়েছে এখানে, দিয়েছে ফেট ম্যাপ অফ এ মাউস অ্যাট দ্য লেট গ্যাস্ট্রুলা স্টেজ। তাহলে এইখানে কিন্তু তার যে ফেট ম্যাপ সেটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। যদি আমরা একটা চিকের দেখি, চিকের ক্ষেত্রে এটা আমরা মাউসের এই কারণে দেখলাম কারণ এটা একটা মাউসের ক্ষেত্রে এটা ম্যামালসের কাজ করবে, অর্থাৎ ম্যামালসের আমরা দেখছি বা আইডিয়া করছি। এবার আমরা চলে আসি চিকের ক্ষেত্রে, চিকের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে চিকের ক্ষেত্রে একদম বাইরে থাকবে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন,
এপিডার্মিস, এপিডার্মের অংশ থাকবে তারপর, এবং তারপর নিউরাল এক্টোডার্ম থাকবে, এবং মাঝে যেটা থাকবে নোড বা নোটোকর্ড অঞ্চল, তারপরে গাট অঞ্চল, তারপরে ইয়কস্যাক, এবং তারপরে সোমাইট বা ল্যাটারাল প্লেট অঞ্চল, এবং শেষে থাকবে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তাহলে এরই লাইন ডায়াগ্রামের মাধ্যমে ফেট ম্যাপ অফ চিক এমব্রায়ো আমরা যদি দেখি, এখানে মাঝে থাকবে নার্ভাস সিস্টেম, তার নিচে থাকবে, নিচের দিকটায় বা সেকেন্ড হাফে থাকবে নোটোকর্ড, তার নিচে থাকবে সোমাইটস, তারপর বিভিন্ন রিজিয়ান থেকে দেখো বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে, যেমন হার্ট, ইউরিনারি ট্র্যাক, স্মুথ মাসেল, ল্যাটারাল প্লেট। তাহলে এই রকম বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে, যেমন এখান থেকে ব্লাড ফর্মিং টিস্যু তৈরি হবে। তাহলে বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে। সাধারণত দেখা গেছে এটা যে বার্ড এবং ম্যামালসের সঙ্গে খুব কাছাকাছি মিল রয়েছে, তাই চিককে আইডেন্টিক্যাল ধরা হয়, মানে একই রকম বলে। ম্যামালের আলোচনা থেকে ডেভেলপমেন্টাল বায়োলজিতে যখন দেখবে কোনো মডেল অর্গানিজম নেওয়া হয়, সাধারণত ফ্রগের নেওয়া হয়, ফ্রগের মধ্যে জেনোপাসের বেশি নেওয়া হয়, ফ্রগের নেওয়া হয় অ্যাম্ফিবিয়ান বলে। মাছের সাধারণত দেখবে আলোচনা কম করা হয়, জেনোপাসের নেওয়া হয় তার আগের, ঠিক আগের যে মডেল অর্গানিজম, অর্থাৎ যে যদি আমরা ভার্টিব্রেট হিসাবে দেখি, প্রথম নেওয়া হয় অ্যাম্ফিঅক্সাস, যেটা আমরা দেখেছি অ্যাম্ফিঅক্সাসের ক্ষেত্রে মডেল অর্গানিজেশন নেওয়া হয়, তারপরেই চলে আসে ফ্রগ, ফ্রগের মধ্যে জেনোপাসের বেশি নেওয়া হয়, তারপরেই চলে আসে চিকের, কারণ চিকের এমব্রায়োনিক স্টাডি করাও যেমন সোজা তুলনামূলক এবং বহুল পরিমাণে পৃথিবীতে কিন্তু স্টাডি হয়েছে, তাহলে বার্ডের মধ্যে চিককে নেওয়া হয়, এবার ম্যামালের মধ্যে র্যাবিটকে বা মাউসকে নেওয়া হয়। তবে যেহেতু ম্যামালের সঙ্গে বার্ডের বেশ কিছু মিল আছে, সেই কারণে কিন্তু চিককে, চিকের আলোচনা বা বার্ডের আলোচনায় বেশি করা হয়। তাহলে আমরা এখানে ডিফারেন্ট যে আলোচনাগুলো করলাম ফেট ম্যাপের ক্ষেত্রে, প্রথম হচ্ছে অ্যাম্ফিঅক্সাসের আলোচনা করলাম যে ফেট ম্যাপ কী ধরনের হতে পারে, জেনোপাসের অর্থাৎ ফ্রগের আমরা এখানে আলোচনা করলাম যে কী ধরনের হতে পারে, তিন নম্বরে আমরা চিকের আলোচনা করেছি এই অংশটা চিকের যে কী ধরনের ফেট ম্যাপ হতে পারে, এবং চার নম্বরে আর একটা মাউসের একটু বা ম্যামালসের একটু আলোচনা করা হলো যে কী ধরনেরভাবে বিভিন্ন ধরনের ফেট ম্যাপ কনস্ট্রাক্ট হতে পারে। তো তোমাদের যা সিলেবাস আছে সেই অনুযায়ী প্রথম হচ্ছে ফেট ম্যাপ, ফেট ম্যাপ কাকে বলে জানতে হবে, এবং টেকনিক্স যেহেতু আছে কী কী টেকনিক্সে ফেট ম্যাপ তৈরি করা হয় বা ডিটারমিন করা হয়, আমরা যেগুলো আলোচনা করছি এখন যে এই প্রত্যেকটা রিজিয়ন কী তৈরি করবে, যে এই তৈরিটা কীভাবে আমরা পেলাম, তাহলে তার জন্য টেকনিক্স আছে, এবং মডেল কিছু অর্গানিজম যেটা প্রথমে আমরা অ্যাম্ফিঅক্সাস, জেনোপাস, চিক এবং মাউসের ক্ষেত্রে একটু আলোচনা করলাম যে কী ধরনের ফেট ম্যাপ হতে পারে। তোমাদের ফেট ম্যাপের এইটা পর্যন্তই আছে, থ্যাংক ইউ।